দিতে নিয়ম হলো যেদিন বাচ্চা হবে তার সপ্তম দিনে যদি বাচ্চা শুক্রবারে জন্ম নেয় তাহলে বৃহস্পতিবারে তার সপ্তম দিন এই সপ্তম দিনে আকিকা করা সুন্নাত যদি ছেলে হয় তাহলে একটা দুইটা করলে ভালো আর যদি মেয়ে হয় তাহলে একটা পরিচয় বলে আপনি

জানতে আকিকা সম্পর্কে এবং চুলের অর্থ কাকে দেবেন আমরা কথা বলছি দুটো বিষয় নিয়ে তবে আমরা নামের অর্থ নিয়ে অনুষ্ঠানে কথা বলি না আপনি অবশ্যই নামের জন্য বই আছে অথবা গুগলে অনুসন্ধান করে সেটা আপনি পেয়ে যাবেন মোতারাম বুঝতে পেরে জি বুঝতে পেরেছি উনি আকিকা সম্পর্কে একটু জানতে চেয়েছেন আকিকা এটা সুন্নাত রসুলি করিম সাল্লা সাল্লামের সুন্নাত এটা আকিকা দিতে দেওয়ার নিয়ম হলো যেদিন বাচ্চা হবে তার সপ্তম দিনে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি কথার কথা যদি বাচ্চা শুক্রবারে জন্ম নেয় জন্ম নেয় তাহলে বৃহস্পতিবারে তার সপ্তম দিন এই সপ্তম দিনে আকিকা করা সুন্নাত যদি ছেলে হয় তাহলে একটা দুইটা করলে ভালো আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগলের ছাগল বা খাসি আর যদি গরুতে হয় গরুতে শরিকের অংশের মধ্যেও সে অংশ মানে অংশীদার হতে পারে আর কুরবানির সময় যদি সে কুরবানির করার মতো সামর্থ্য তার থাকে অজীব হয় তাহলে আগে কুরবানি করবে আর যদি কুরবানির সামর্থ্য কুরবানি করার পরেও কুরবানির প্রাণীর সাথে যদি সে অংশগ্রহণ করতে চায় বা আলাদা আকিকা দিতে চায় কোরবানিতে সেটারও সুযোগ আছে আর গুষ্ঠের বিষয় হলো কোরবানির গোষ্ঠীর যেই নিয়ম যেই হুকুম আকিকার গোষ্ঠীর এই হুকুম এই গোষ্ঠ সে নিজে খেতে পারবে আত্মীয় স্বজনকে খাওয়াবে প্রতিবেশীকে খাওয়াবে এটি স্বাভাবিক নিয়ম হ্যাঁ বলেছেন আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন যে চুল কেটে হ্যাঁ চুলের বিষয়টা হাদিসের মধ্যে যেটা এসেছে যে চুল সম পরিমাণ রূপা রূপার মূল্য এটা ওজন করবে কতটুকু হয় যদি একশো গ্রাম হোক বা দেড়শো গ্রাম হোক যেটি হোক এই পরিমাণ রূপা মানে রূপার অর্থটা দান করবে তবে দান করবে যে জাকাত খেতে পারে জাকাত খাওয়ার মুস্তাহেক এরকম ব্যক্তিকে গরিবকে দান করবে দিবে না মাদ্রাসায় দিলেও একেবারে যারা এতিম অনাথ গরিব হতদরিদ্র যারা তাদেরকে এই অর্থটা দিয়ে দিতে হবে এই অর্থটা দিয়ে জেনারেল ফান্ড কোনো শিক্ষকের বেতনে দেওয়া যাবে না অথবা মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজও ব্যয় করা যাবে না আশা করছি আপনি বুঝতে পেরেছেন